সেদিন রাত বাজে 2টা, হঠাৎ করে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি যে একটা লোক নাচানাচি করতেছে। তো আমি বাইকটা আবার ইউটার্ন নিলাম, দেখলাম মানে দেখতে গেলাম যে রাত্রে 2টা বাজে কে এমন নাচানাচি করতেছে একা একা। তো আমি গিয়ে বাইকটা কিছুটা ওনার থেকে একটু দূরে রাখলাম। তো দূরে রাখার পর আমি ওনার কাছে যেতে চাইলাম, ডাকলাম ওনাকে আমি। তো ডাকার সাথে সাথে উনি নাচানাচি স্টপ করে দিল। কিছুক্ষণ দাঁড়ানোর পর উনি হঠাৎ আমার দিকে তাকালো, তাকানোর সাথে সাথে উনি আমার উপর আক্রমণ করে বসলো। তো আমি আমার জীবন বাঁচানোর জন্য খুব দ্রুত ছুটতে লাগলাম, আমার পিছু পিছু ও আসতে লাগলো, অনেক দূর আমার পিছনে আসছে। তো আমি পর একটা গলিতে ঢুকে যাই। তো গলিতে ঢোকার পর ডানে বামে দেখলাম যে এখন কেউ নাই। তো আমি আবার ছুটতে লাগলাম একটা গলি দিয়ে সামনের দিকে। হঠাৎ দেখে একটা মানুষ আমার গায়ের সাথে বাড়ি খেলো। তো উনি জিজ্ঞেস করলো, আপনি এরকম জন্য ছুটি করতেছেন কেন? তো আমি ওনাকে বললাম যে ভাই, একটা জিনের মতো একটা দেখতে কিছু আমার পিছু নিয়েছে ভাই, আপনিও তাড়াতাড়ি পালান। আমি এই বলে সাথে সাথে সামনের দিকে দৌড়াইতে লাগলাম। তো আমি দৌড়ে একটা গেট খোলা পেয়েছিলাম। তো আমি গেট দিয়ে একটা গলির ভিতরে ঢুকে যাই। ঢুকেই বসে পড়লাম, বসতে না বসতেই দেখি ওই লোকটির উপর ওই জিন জাতিটি আক্রমণ করতে লাগলো, খুব খারাপভাবে, যেটা দেখার মতো ছিল না। তো আমি চুপচাপ দেখেই গেলাম, কিছুই করার ছিল না আমার। পরে ও সামনের দিকে চলে যায়, আমি আবার একটা গলি দিয়ে দৌড়াইতে লাগলাম, অনেক দূর দৌড়াইলাম। তো দৌড়ানোর পর আমি আবার সাইড ওয়ালটা টপকে একটা রাস্তায় গেলাম, গলিতে। গলিতে গিয়ে আমি আমার বাইক যেখানে রেখে এসেছিলাম ওই জায়গাটাতে দৌড়াইতে লাগলাম। তো দেখি যে হঠাৎ আবার আমার পিছু নিচ্ছিল মনে হচ্ছে আমার। তো আমি বারবার পিছনের দিকে তাকাচ্ছি, বারবার পিছনের দিকে তাকাচ্ছি। তো আমি একটা কারের পিছনে চুপচাপ বসে থাকি। তো কারের পিছনে যখন বসি দেখি যে হঠাৎ ওই জিনিসটা আমার সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে। তো আমি আবার আমার বাইকের ওইদিকেই যাইতে লাগলাম। আমি খুব দ্রুত ছোটাছুটি করতেছিলাম, কি করব আসলে মাথাটা কাজ করতেছিল না। তো আমি এক পর্যায়ে আমি আমার বাইকের সামনে এসে যাই। তো বাইকে খুব দ্রুত স্টার্ট দিলাম, স্টার্ট দিতে না দিতে সামনে তাকাই, দেখি যে আবার সেম জায়গায় ও নাচানাচি করতেছে। আমি আবার বাইকটা টান দিলাম জোরে, আমি আমার বাসার দিকে চলে যাচ্ছি। বারবার পিছনের দিকে তাকাচ্ছিলাম যে আমার মনে হচ্ছিল আমার পিছনে কেউ আমাকে তারা করতেছে। তো এক পর্যায়ে আমি আমার বাড়ির সামনে চলে আসি। তো আমি গেট খুললাম, গেট খোলার পর বাইকটাকে খুব তাড়াহুড়া করে ভিতরে ঢুকালাম। তো বাইকটা রেখে আমি আমার পার্কিংয়ের গেটটা খুব দ্রুত বন্ধ করে দিলাম, বন্ধ করে তালাটা খুঁজতে লাগলাম। পরবর্তীতে তালাটা পাওয়ার পর খুব দ্রুত গেটটা লক করে দিলাম, লক হচ্ছিল না। তো পরবর্তীতে আমি খুব দ্রুত আমার বাসায় ঢুকে যাই। আমার গলা একদম শুকিয়ে গেছিলো, আমি পানি খুঁজতে লাগলাম, ফিল্টার থেকে পানি নিয়ে খুব দ্রুত পানিটা খেলাম। হঠাৎ আমার কানে একটা খুব হাসির শব্দ আসে। তো আমি সাথে সাথে রুমের লাইটগুলো দিলাম, লাইটগুলো দিয়ে আমি উপরে তারা আসলাম। আসার পর আমি আমাদের একটা বারান্দা আছে, দরজাটা খুললাম, খুলে বারান্দাতে গেলাম, দেখলাম যে বারান্দাতে কেউ নাই। হাসির শব্দটা খুব মানে কানে লাগতেছিল, কিন্তু বাইরে গিয়ে দেখলাম আবার সেই দৃশ্য, আবার ও আমার বাসার সামনে এসে এখন নাচানাচি করতেছে। কি করব আসলে বুঝতে পারতেছিলাম না। আমি দ্রুত আমি দরজাটা লক করে দিলাম, তারপর আমার মেন ডোরটা লক করে দিলাম। আমি অন্য একটা রুমে ঢুকলাম, রুমে ঢুকে তাড়াতাড়ি দরজাটা